ক্রমশ জ্বরে প্রকোপ বাড়ছে শিশুদের। শিলিগুড়ি হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এই শিশুদের সংখ্যা বাড়ছে ক্রমশ। আর এই অবস্থায় বৃহস্পতিবার শিলিগুড়ি হসপিটালে শিশু বিভাগ পরিদর্শনের পাশাপাশি কথা বলেছেন সুপারের সঙ্গে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর ঘোষ এবং সমস্ত রকমের আলোচনা করেছেন তিনি। এছাড়াও দার্জিলিং জেলার লোকসভা কেন্দ্রের সাংসদের পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি অক্সিজেন কনসেন্ট্রেটর সুপারের হাতে। আপনি করুন, আমি আরো একটা দেখছি। আমার এই বিষয়ে একটু বলে আমি আরো একটা দিকে চলে যাবো। এখানে এগুলো ইন্ডিভিজুয়াল, আপনাদের তো দেখলাম শিলিগুড়িতে ক্রমশ জ্বরের প্রকোপ বাড়ছে শিশুদের মধ্যে এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে এই একই ছবি রয়েছে এবং জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে এবং সেই সংখ্যা ক্রমশ বাড়ছে শিলিগুড়ি হাসপাতালেও। এবং এই অবস্থায় বৃহস্পতিবার শিলিগুড়ি হাসপাতালে শিশু বিভাগ পরিদর্শনের পাশাপাশি আলোচনা করেছেন সুপারের সঙ্গে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর ঘোষ। এছাড়াও দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে একটি অক্সিজেন কনসেন্ট্রেটর সুপারের হাতে। এদের সাংবাদিকের মুখোমুখি হয়ে বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন প্রত্যেকটি শিশু সুস্থ হয়ে ফিরে যাক তার মা এবং বাবার কোলে, কোনো শিশুর যেন প্রাণহানি না ঘটে এবং তার জন্য এক্ষেত্রে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন শঙ্কর ঘোষ সুপারের কাছে। এদিন বিধায়ক সকলের উদ্দেশ্যে বলেছেন যাদের বাড়িতে ছোট ছোট শিশু রয়েছে তাদেরকে সাবধানে রাখুন, জ্বর এবং বিভিন্ন কোনো অসুখ হলে সঙ্গে সঙ্গে নিয়ে যান চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য এবং চিকিৎসক যদি তাদের চিকিৎসার জন্য প্রয়োজনে ভর্তি করতে বলে হাসপাতালে তাহলে অবশ্যই দয়া করে তা করবেন। বাড়িতে নিজের মতো করে ওষুধ খাইয়ে বাচ্চাকে সুস্থ করবার চেষ্টা করবেন না, সকলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলুন। কি জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ শোনাব। হসপিটালে এসেছি মূলত ইতিমধ্যেই আপনারা জেনেছেন, আমিও লক্ষ্য রাখছিলাম যে শিশুদের কিছু রেসপিরেটরি প্রবলেম হচ্ছে এবং তার ফলে জ্বর ইত্যাদি হচ্ছে এবং প্রচুর বাচ্চারা ভর্তি হচ্ছে। তো ব্যক্তিগত জীবনে আমি ভীষণভাবে ছোটদের এবং বয়স্ক মানুষদের প্রতি আমার এটা নিজস্ব টান কাজ করে, ফলে স্বাভাবিকভাবেই আজকে তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য সুপার সাহেবের কাছে এসেছিলাম। আমি আশা রাখি যে আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে সিওমির সাহেবের সাথে আমি কথা বলব, এই সমস্ত ক্ষেত্রে একটা বড় আমাদের স্বাস্থ্যকর্মীদের একটা ভূমিকা আছে। তো স্বাস্থ্যকর্মীরাও এক্ষেত্রে কীভাবে এনগেজ করে এলাকা জুড়ে হচ্ছে কি না বিভিন্ন ধরনের তথ্য পরিসংখ্যান আছে সেইগুলো দেখে আমাদের অ্যাকর্ডিংলি কমব্যাক্ট মেজার্সগুলো নিতে হয়। তো ওনারা আছেন, ওনারা অনেক বেশি অভিজ্ঞ। আমি যেহেতু স্বাস্থ্য দপ্তরে ছিলাম, কাজ করেছি, ফলে আমার যতটুকু সহযোগিতা ওনাদের যদি ওনারা নেন, আই এম অলওয়েজ রেডি টু হেল্প দেম। আর আজকে একটু ওয়ার্ডে যাব, একটু বাচ্চাদের ওখানে একটু দেখে আসি। আর একটি আমাদের মাননীয় এমপি সাহেবের সহযোগিতা নিয়ে আজকে একটি অক্সিজেন কনসেন্ট্রেটর দিলাম, অনেক বাচ্চারই দেখলাম অক্সিজেন ইত্যাদির দরকার হচ্ছে। সরকারের তরফ থেকেও সহযোগিতা নিশ্চিতভাবে করা হচ্ছে। আমরা বিধায়ক এমপি সাহেব এর আগেও আমরা কোভিডের সময় করেছি, আজকেও আমরা সেইটা করছি। একটা অক্সিজেন কনসেন্ট্রেটর দিলাম, প্রয়োজনে আরও দেবো, কিন্তু আমরা সবাই চাই সব বাচ্চা যেন তার মায়ের কোলে বাবার কোলে ফিরে যায়, কোনো বাচ্চার যাতে প্রাণহানি না হয় তার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। আর সবার কাছে আমার অনুরোধ, যাদের বাড়িতে ছোট শিশুরা আছে সাবধানে রাখুন, জ্বর ইত্যাদি হলে সাথে সাথে ডক্টরের পরামর্শ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের বা আমাদের হসপিটালের বা প্রাইভেটে ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার যদি ভর্তি করতে বলেন দয়া করে সেটা করবেন। বাড়িতে নিজের মতন ওষুধ খাইয়ে বাচ্চাকে সুস্থ করবার চেষ্টা করবেন না, ডাক্তারের পরামর্শ।